নমস্কার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল মোডে অর্থাৎ ডাইরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং মোডে যারা এবার এম এ পার্ট টু পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট বেরিয়েছে আজকেই তো রেজাল্টটা দেখতে হলে আপনাদের প্রথমেই গুগল খুলতে তাতে কল্যাণী ডিওডিএল লিখলেই ডিওডিএল রেজাল্ট দু হাজার কুড়ি অপশান আসবে সেখানে ক্লিক করে যে নেক্সট দেখুন যে ডিও ডট কে ওয়াই ইউনিভার্সিটি ফর্ম ডট ইসি ডট ইন ওটাতে ক্লিক করতে হবে তারপরে এই হলুদ রঙের যে অংশটা দেখা যাচ্ছে ওখান দিয়ে দেখুন জুম ইন করে দেখাচ্ছি যে এম এ পার্ট টু রেজাল্ট লেখা আছে ওখানে ক্লিক করলে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এডুকেশান যারা পরীক্ষা দিয়েছিলেন দু হাজার উনিশের ব্যাচ তাদের প্রত্যেকের রেজাল্ট বেরিয়েছে এখানে ক্লিক হেয়ার যেখানে লেখা আছে সেখানে সেই অপশানে ক্লিক করতে হবে যেটা বেঙ্গলির নিচে ক্লিক হেয়ার আছে সেখানে ক্লিক করতে হবে ইংলিশের নিচে হিস্ট্রি এবং এডুকেশানে আলাদা আলাদা করে ক্লিক হেয়ার লেখা আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আপনারা যেই সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলেন সেখানে ক্লিক করবেন আমি একটা উদাহরণ দেখানোর জন্য বেঙ্গলতে ক্লিক করলাম বা যে কোনো একটাতে ক্লিক করে আমি দেখাচ্ছি একই ফর্ম্যাট সবগুলোতেই আসবে এই যে নিচে দেখুন স্টার্ট হয়ে গিয়েছে ডাউনলোড তো এটা ডাউনলোড হয়ে গেলে ফাইল ম্যানেজারে গিয়ে খুলে নেবেন রেজাল্টের পুরো পিডিএফ ফর্মে পেয়ে যাবেন এবং সেখানে কীরকম দেখতে দেখা লাগবে আমি সেখানে দেখিয়ে দিচ্ছি এবং সেখানে কিভাবে নাম খুঁজে বের করতে হবে কারণ প্রচুর নাম আসবে কীভাবে নাম খুঁজে বের করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইরকমভাবে চলে আসবে প্রচুর এখানে নাম দেখতে পাবেন তো একদম উপরে সার্চ অপশানে গিয়ে নিজের নাম লিখতে হবে ধরুন আমি এখানে একটি নাম লিখছি মৌমিতা তো এখানে মৌমিতা নাম লিখলে যতগুলো মৌমিতা আছে সেটা চলে আসবে আপনারা আপনাদের টাইটেল সমেত লিখবেন আর শুধু নাম লিখলে এভাবে নিচে যে নেক্সট অপশানটা আছে সেই নেক্সট অপশানে ক্লিক করে যেতে হবে যেমন এখন এলো মৌমিতা সরকার নেক্সটে মৌমিতা সাধু খান তারপরে মৌমিতা বিশ্বাস নেক্সট নেক্সট ক্লিক করে যাবেন এবং যত রকম যত মৌমিতা বলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবার নামই এখানে দেখতে পাবেন এবং এখানে ঠিক পাশে যেটা সেটা হচ্ছে টোটাল এগ্রিকেট এবং তার পাশে হচ্ছে তারা কোন ডিভিশনে পাশ করেছেন অর্থাৎ ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস টোটালটা তার পাশে রেজাল্ট যাদের পাশে কাটা রয়েছে তাদের এখনও ঠিক বুঝতে পারছি না যে তারা অসফল না তাদের এখনও রেজাল্টটা সাবমিট হয়নি আর যাদের এক্সেল মোবাইলে থাকবে না ইনস্টল করা তাদের হয়তো এই যে পিডিএফ ফর্মটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু খুলবে না তাই জন্য সেই জন্য সেই ব্যবস্থা করে তারপরে চেষ্টা করবেন বা যেই ফোনে আছে ইনস্টল করা সেই ফোনে তাহলে দেখবেন সবার জন্য শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে বেস্ট অফ লাক